বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে উদয়পুর মহকুমার পল্টি রোড স্থিত শ্মশান কালী মন্দিরে। আগামী 16 বৈশাখ এবং 17 বৈশাখ দুদিন ব্যাপী কালী পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মেলা কমিটি এবং কালী পূজা কমিটির সভাপতি অনুপ ভৌমিক জানান, দুদিনের মেলা এবং পূজার উদ্বোধন করবেন এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এছাড়া উপস্থিত থাকবেন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায় সহ প্রমুখরা। মহাশ্মশানের কালী মন্দিরে সপ্তম বার্ষিকী উৎসব আগামী 16 বৈশাখ এবং 17 বৈশাখ অনুষ্ঠিত হবে। উক্ত মন্দিরের পক্ষ থেকে সমস্ত উদয়পুরবাসীকে আমরা শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছায় অভিনন্দন জ্ঞাপন এবং সাথে সাথে আগামী 16 এবং 17 বৈশাখ শনি এবং রবিবার এই দুই দিন আমাদের এই ছোট্ট পরিসরে আয়োজিত হচ্ছে মেলা এবং পূজা, এবং রবিবার দিন মানে দ্বিতীয় দিন থাকবে মহাপ্রসাদের আয়োজন। উক্ত অনুষ্ঠানে আপনাদের সবান্ধব উপস্থিতি এবং সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। সেখানে কোনো সাংস্কৃতিক যে দুদিন ব্যাপী হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেনাকায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।